ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সফরের আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান। আগামী অক্টোবরে ইসলামাবাদে অনুষ্ঠিতব্য সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠক উপলক্ষে এই আমন্ত্রণ। কিন্তু এই আমন্ত্রণের পরদিনই কঠোর জবাব দিল ভারত। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর শুক্রবার বলেছেন, পাকিস্তানের সঙ্গে নিরবিচ্ছিন্ন আলোচনার যুগ শেষ, ভারত জবাব দেবে। শুক্রবার ভারতের দিল্লিতে একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে এসব মন্তব্য করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে ও মানি কন্ট্রোলের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, গত কয়েক মাস ধরে ভারতের জম্মু কাশ্মীরে একের পর এক জঙ্গি হামলার ঘটনা ঘটছে। বেশিরভাগ ক্ষেত্রেই এসব জঙ্গি হামলার নেপথ্যে পাকিস্তানের পরোক্ষ মদত রয়েছে বলে অভিযোগ করে আসছে ভারত। সেই আবহেই পাকিস্তানকে কড়া বার্তা দিলেন এস জয়শঙ্কর। জয়শঙ্কর বলেন, পাকিস্তানের সঙ্গে নিরবিচ্ছিন্ন আলোচনার যুগ শেষ, সব কর্মেরই ফল ভোগ করতে হবে। প্রোটিন, আয়রন ও ফাইবার সমৃদ্ধ প্রান্টোস্টের আবেশে সবাই কাছে আসে। পাকিস্তান ও জঙ্গি দমন নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা আর চুপ থাকব না, আমরা নিষ্ক্রিয় নই। ইতিবাচক হোক বা নেতিবাচক, আমরা জবাব দেবই, কোনোভাবেই সমঝোতার পথে হাঁটব না। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর শুক্রবার বলেন, জম্মু কাশ্মীরে 370 ধারা নিয়ে যে উত্তেজনা শুরু হয়েছিল তা এখন শেষ হয়েছে। এখন পাকিস্তানের সঙ্গে সম্পর্কের প্রসঙ্গ উঠছে। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ভালো করতে গিয়ে আমরা কখনোই সন্ত্রাসবাদকে উপেক্ষা করতে পারি না। পাকিস্তানে সন্ত্রাসবাদ শিল্পের পর্যায়ে পৌঁছেছে। ভারত কোনোভাবেই এ ধরনের হুমকি বরদাস্ত করবে না।